Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, ব্যাগটা একটু তুলে দিন না। আরে না না, তোকে না। কি হলো, ব্যাগটা তুলে দিন। আরে না না, তোকে না। পাশে একজনকে বলছিলাম। হ্যাঁ, তোকে তো কালকে বললাম। বলছিলাম কত দূর? হ্যাঁ, এই তো সামনেই বাড়ি যাব। বাসে উঠলে তো কেউ পিছনে নামে না, সামনেই নামে। আচ্ছা বুড়ো, আমায় চাটার তাল। হ্যাঁ হ্যাঁ, উফ, ঠিক করে বসুন না একটু। দাঁড়াও বুড়ো, তোমার এত প্রশ্ন করা, আমি ছোটাচ্ছি। হ্যাঁ, এই যে ওই যে ওইখানে। আরে বাবা, তোকে না, পাশে একজন বসেছে। বুঝলি না, মেয়ে বসেছে না পাশে, বুঝতেই তো পারছিস যা হয়। হুম, কোনখানে? ওই যে সেইখানে দাদু। কোথায়? ওই যে মুন্নির বাড়ি। কোন মুন্নি? আরে যে বদনাম হয়েছিল। একটু ধরুন তো, একটু ঠিক করে ধরুন। আরে না বাবা, তোকে না। উফ, কি আর করবো বল। কে বদনাম হয়েছিল? আপনার নাতনি। কি কি বললে? মানে আপনার নাতনি মুন্নি না, আপনার নাতনি বয়সী। আপনি জল ন্যাকড়া বলিয়ে সব মুছে দিলেন, আর আমিও সব ভুলে গেলাম। এই জানিস, কাল পূজাকে সমীর প্রপোজ করেছিল। হ্যাঁ রে, আর কি বলছি, আর পূজা ওকে ঠাটিয়ে এক চট, কি ভালো করেনি, ঠিক করেছি। ওরকম আতা কেলানে ছেলেদের ওরকমই হওয়া উচিত। ঠিক আছে, দাঁড়া আমাকে ফিরতে দিয়ে একবার। এই কাল যখন ফিরছিলাম তখন অরুণিমা দাঁড়িয়েছিল। হ্যাঁ রে, আরে কথা বলে বলে কানের পোকা নড়িয়ে দিয়েছে। আই শোন, আই তুই তুই রিয়াকে ডেকে নিস। হ্যাঁ, আরে না, হ্যাঁ, যা
কি যে বলিস না, শুন তোকে যেটা বলছি, আমার বুঝি লজ্জা, বেশি দামি হোটেলে যাস না। হ্যালো হ্যালো, কম দামি হোটেলে চল না, কিন্তু গলা কেটে নে। মোবাইলের ব্যাটারি, জানিসই তো ভাই আমার অবস্থা। বাঁচা গেল, কি হয়েছে? কি হয়েছে মানে সারা রাস্তা বুকে 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 কানের পোকা বার করে দিয়েছে একেবারে। তাও ভালো। ভালো মানে? আরে মামুনি তো তোর সালা ওই একই না? হ্যাঁ সালা, বলবি তো, আমার কপালে জোরে তো যত রাজ্যের ওই বুড়ো হাবড়াগুলো। কি ঢ্যামনা, বুড়ো মারি চিন্তা করতে পারবি না? চল একটা কাজ করি, বাসটা ছেড়ে অন্য কিছু করে যাওয়া যাক। অন্য কিছু মানে? সে কিছু একটা করে যাওয়া যাবে, চল না, একটা অ্যাডভেঞ্চার তো হবে। কিসের অ্যাডভেঞ্চার বে, পাগল হয়েছিস নাকি? আমার কাছে কিন্তু বেশি নেই। কতদিন গলা শুকাবি বলতো? এক্সকিউজ মি, আপনারা কি এই বাসে যাচ্ছেন? কোন বাসে? এই যে যেটা এক্ষুনি দাঁড়ালো। ও হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ কানের মাথা চাকলে এখন আবার কিছু বললেন কে? আমি না না, আপনি কি ওই বাসটা যাচ্ছেন? হ্যাঁ, আপনার পাশেই তো বসেছিলাম, খেয়াল করেননি? বাই দ্য ওয়ে, হাই তিস্তা। আকাশ, খরস্রোতা পাহাড়ি নদী, নামে রূপে হাই, আমি সায়ন। কোথায় যাচ্ছেন? ওই যে জোরগাঁও। জোরগাঁও যাচ্ছেন? ওখানে তো আমারও বাড়ি। আপনারা প্রথমবার যাচ্ছেন তাই না? একদম। তাহলে আপনাদের খুব ভালো লাগবে, আমি এই সময় বাড়ি ফিরি না, কাকুর শরীর খারাপ তো তাই। আমি কলকাতায় পড়াশোনা করি, ফার্স্ট ইয়ার বিটেক। আমাদের বাড়িটা একটা পাহাড়ের উপর, এই জায়গাটাই এরকম, শুধু পাহাড় আর পাহাড়। প্রথমবার যাচ্ছেন তো খুব ভালো লাগবে, এখন একটু ঠান্ডা পাবেন, প্রচুর পাখি, জঙ্গলে পশু, খুব ভালোভাবে দেখতে পাবেন। আপনারা কথা বলুন, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ তুই যা। হ্যাঁ আপনি বলুন, কি সুন্দর কথা বলেন আপনি, কোথা থেকে শিখলেন? আপনার বন্ধুটি খুব বাজে তো। কেন বলুন তো? মাঝখানে কেউ এভাবে উঠে যায়। সত্যি? কিন্তু তাতে ফ্লোটাই তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ একদমই তাই, মানে কিন্তু এবার কিছুটা খেয়ে দেখা যাবে, চাপ নেই, টাকাটা আমি দিয়ে দেবো। বাসটা মিস হয়ে গেল, এবার আমাকে একটু বলতে পারলেন না? কি, আপনাকে তো বললাম আপনি পাত্তাই দিলেন না। আর একটা কথা, আপনাকে বলতেই বা যাবো কেন, আপনার নিজের কোনো হুঁশ নেই? এবার আমি কি করব, কোথায় যাব? এক কাজ করুন, বাড়িতে ফোন করুন, এসে নিয়ে যাবে। ফোনে চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। অ্যাজ এক্সপেক্টেড। তাহলে এক কাজ করুন, বসে বসে ভাবুন। আকাশ, কি বলছিলাম, ওকে এখানে একা ফেলে রেখে কেন, কি হয়েছে? এক কাজ কর, তুইও থেকে যা, ঠিক আছে? আমি চলি। আপনি খুব বাজে লোক তো, দেখছেন একজন মহিলা অসুবিধায় পড়েছে আর আপনি এরকম ব্যবহার করছেন, কোথায় পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তা না করে এরকম ভাবে কথা শোনাচ্ছেন। দেখুন, আপনার জন্যই কিন্তু আমার বাসটা মিস হয়ে গেছে। আমরা আপনার বাস ফেল করে দিয়েছি? যদি আমার সঙ্গে এভাবে গল্প না করতেন তাহলে আমি এত কথার খেয়ালে বাসটা ফেল করতাম। দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে সচেতন করা হলো কিন্তু তাও আপনি শুনলেন না, এখন আমাদের দোষ। এক মিনিট, আপনাকে কে বলেছিল আমাদের সাথে এসে কথা বলতে? আমরা কি ডেকেছিলাম? টেবিলে আসুন আর কথা বলুন। আকাশ দেখুন, আমি অত কথা শুনতে চাই না, আপনাদের জন্যই আমার বাস ফেল হয়েছে, আপনারাই আমাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেবেন। কেন বাবা, জমিদারি? এ বাবা, আপনি কি করে জানলেন? তবে এখনো নেই। কি সব বলছেন আপনি? ওই যে বললেন জমিদারি, আমরাই তো আমাদের গ্রামে জমিদার ছিলাম, আমার কাকার কথাই এখনো ওখানে বাগে গরুতে এক ঘাটে জল খায়। আমি যদি কাল সময় মতো ওখানে না পৌঁছাই তাহলে কিন্তু তুলকালাম ঘটে যাবে। আপনাকে আমি শেষবারের মতো বলছি, আপনি আমাকে পৌঁছে দেবেন কি না? আপনি কি আমায় থ্রেট করছেন? দেখুন, আমার এখানে একা একা থাকতে খুব ভয় করবে, প্লিজ পৌঁছে দিন না আমাকে, প্লিজ হেল্প করুন, প্লিজ। শুন না ভাইটি, কাঁপছে তো আমি কি করব? আরে দেখ না, এইভাবে গেলে হয়তো আমরা ভালো বন্ধু হয়ে যেতে পারি, কি তাই না বলুন? তুই না, ঠিক আছে কিছুটা খেয়ে নি, তারপরে যাওয়া যাবে।
বলেছিলাম না আমার বন্ধুটা ভালো। নিন, শুরু করুন। ম্যাডামকে দিন। নিন, খান। আপনি মানে আমার থেকে শেয়ার করতে পারেন? না না, আপনারা খান, আমার পেট ভরে গেছে। বীর, বিক্রম। হ্যাঁ কাকা। ছুটকি আসেনি এখনো? না, এখনো আসেনি। কেন আসেনি একটু খবর নাও, বাড়িতে বসে না থেকে। হ্যাঁ মানে, কিন্তু যাব কোথায়? কি আশ্চর্য, তোমার বোন কিসে আসছে তুমি জানো না? হ্যাঁ জানি, বাসে আসছে। তাহলে বাস স্ট্যান্ডে গিয়ে খবর নাও, যাও। হ্যাঁ যাচ্ছি। আর দয়া করে গিয়ে একটা ফোন করো। হ্যাঁ যাও। একটা কোনো দায়িত্ব নেই। কানাই চা। কি হয়েছে কি? এক কাপ চা দিয়ে যাও। তা নয় দিচ্ছি, তা সাথে কি জল খাবারটা দিয়ে দেবো? না, চুটকি আসুক তারপর। কেন, শুটকি মার সঙ্গে তোমার কি আছে? নিজের শরীরের দিকে নজর দিতে হবে না। যাও না, যা বলছি তাই করো, একটা দিন অনিয়ম হলে কোনো কিছু হবে না। ঠিক আছে দিচ্ছি, আমি তো আসি। কানাই কাকা, আমি আমি দেখছি। হ্যাঁ
এনাও চা। এই যে বীর, ফোনে পেয়েছিস? না কাকা, কোনো ফোন নেই, না চুটকি না ভাইয়ের। যতবার ফোন করছি বলছে সুইচ অফ। দাদা, চৌধুরী আবার কিছু করেনি তো? কারা? মানে কি বলতে চাইছিস? ওরা তো একটার পর একটা আমাদের সঙ্গে ঝামেলা লাগিয়ে রেখেছে, তাই না? আমার মনে হয় না ওদের এত সাহস হবে। না কাকা, আসলে অর্জুন আর নাইবের বেটাকে বিশ্বাস করা যায় না পৃথিবীতে। এই তো কিরে, বাস পৌঁছে গেছে কিন্তু ছুটকি আসেনি। আসেনি মানে? কন্ডাক্টর কি বললো? বাসে দেখেনি? কন্ডাক্টর কিছু বলতে পারলো না। কাকা, একবার চৌধুরীদের বাড়িতে খোঁজ নিয়ে দেখলে ভালো হতো না? কাকা, আমি দেখছি। এই আয় আয় আমার সাথে, চল 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 চল। আমার বোন কোথায়? মানে সেটা আমি কি করে জানবো? ভালো ভালো বলছি, বলে দে আমার বোন কোথায়। তোর বোনের ঠেকাকে আমরা নিয়ে রেখেছি নাকি যে আমরা জানবো কোথায় আছে? দেখ, তোর বোনের ঠেকা যদি আমরা নিয়ে রাখতাম তাহলে বলে দিতাম। দেখ, কান্না কার সাথে পালিয়েছে। মুখটা সামলে কথা বল, আমাদের বোনের নামে আর একটা বাজে কথা বললে। কি হচ্ছে এটা কেশব? দেখুন, আজ সকালে আমার বোনের বাড়ি ফেরার কথা ছিল, এখনো ফেরেনি। তোমাদের বোন এখানে নেই। আপনি জানেন না, ওরা একবার বললে শুনতে পাও না তোমরা? বললাম না তোমাদের বোন এখানে নেই, তোমরা এখন যেতে পারো। শোনো, তোমাদের ছোটবাবুকে বলে দিও পেছন থেকে ছুরি মারার অভ্যেস আমাদের নেই, আমরা যেটা করি সেটা সামনাসামনি করি। বাহাদুর, গেট বন্ধ কর দাও। জি ম্যাম সাহেব। এই তো। আরে কি হলো? ওই চৌধুরানির জন্য বেঁচে গেল ওরা। উনি বারবার প্রাচীরের মতো সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কি বলছেন কি উনি? ওরা মানে ওই অনিমা দেবী বলছেন বোন ওদের কাছে নেই।